আমাদের গত ভিডিওতে এই মুহূর্তের ভয়াবহ করোনা পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছিল। এটা সত্যি খুবই প্রতিকূল পরিস্থিতি, কিন্তু এ প্রথমবার নয়। এর আগেও বহু প্রতিঘাতের সঙ্গে লড়াই করে মানুষ তার স্বচ্ছন্দ জীবনে ফিরে এসেছে। তাই এই কবিতায় মানুষের সেই লড়াই করে বেঁচে থাকা, একসাথে হাতে হাত মিলিয়ে চলাকেই তুলে ধরা হলো। বেঁচে থাকার লড়াই, তোমার নিজের লড়াই, এই যুদ্ধ ঝড়ের সঙ্গে, অন্ধকারের সঙ্গে, মৃত্যুর সঙ্গে, কখনো বা তোমার নিজের সঙ্গে। কেননা তুমি মানুষ, তুমি বেঁচে থাকবেই এবং লড়ে যাবে, আর ওই সঙ্গে নিজেকে গড়ে তুলবে, আবার ভাঙবে, আবার গড়বে, আবার আছাড় মেরে ভেঙে চুর মার করে দেবে। কেননা এইভাবেই মানুষ বাঁচে, মৃত্যুকে অতিক্রম করে। তার পুনর্জন্মের ভেতর একবার নয়, দুবার নয়, অসংখ্যবার, বার বার, সমস্ত জীবন ধরে। এসো, আমি একজন মানুষ, হাত বাড়িয়ে দিয়েছি, তুমি হাত মেলাও। তুমি আর আমি লড়াই চালিয়ে যাব, ভেতর থেকে, বাইরে থেকে। আমরা নিজেদের এক মুহূর্ত রেহাই দেব না, আমরা পরস্পরকে ছেড়ে কথা বলব না। যেভাবে মানুষ বাঁচে, যেভাবে মানুষ সত্যিকারের মানুষের মতো বাঁচে, তা জানতেই হবে। সেজন্য আমাদের ভিতরে, আমাদের বাইরে যে অনবরত রক্তপাত, তা সত্য হোক। আমাদের জীবন এবং মৃত্যুকে এবং আমাদের পুনর্জন্মকে স্পর্শ করুক সেই কঠিন মনুষ্যত্ব। হ্যালো বন্ধুরা, আমি অর্ণিশা, সবাই ভালো আছো আশা করি। আমার মা আজকে ভিডিও কভারে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।